হেফাজতে এবার কৃষ্ণকন্যা সুকন্যা মণ্ডল তিন দিনের ইডি হেফাজতে নির্দেশ হলো গতকালই তাকে গ্রেফতার করে ইডি এবং আজ তাকে রাউস এভিনিউ কোর্টে পেশ করা হয় তিন দিনের ইডি হেফাজত হয়েছে সুকন্যা মণ্ডলে অভিযোগ তুমি মানি লন্ডারিং করেছো নগদ টাকা ব্যাংকে জমা করতে প্রকাশ সিনহা এবং বিজেন্দ্র সিং আমি দুজনের কাছে আসবো এই প্রথমে প্রকাশের কাছে আসি প্রকাশ আজ আদালতে ঠিক কি হলো দেখো আমরা দেখলাম যে আজকে সুকন্যা মণ্ডলকে আদালতে তোলা হয় এবং ইডি তরফে তিন দিনে কাস্টাডিতে নেওয়ার আবেদন জানানো হয় এবং ইতিমধ্যেই তিন দিনের কাস্টাডিতে নিয়ে ইডির অফিসাররা সুকন্যা মণ্ডলকে নিয়ে ইডি যে সদর দপ্তর সেখানে বেরিয়ে গেছেন আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছবেন যে কারণে আজকে ইডির কাস্টাডি চাওয়া হলো ইডির আইনজীবী তরফে সওয়াল করা হয় তথ্য পেশ করা হয় যে তারা কিন্তু এই গরু পাচার কাণ্ডে তদন্ত করতে গিয়ে প্রচুর নথি বাজেয়াপ্ত করেছেন এবং সেই নথি সামনে রেখে আগামী দিনে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে হবে জেরা করতে হবে এছাড়া ইডির তরফে যেটা বলা হয় যে একাধিক সাক্ষীরা তারা কিন্তু বয়ান দিয়েছে এবং তাদের সঙ্গে সুকন্যা মণ্ডলকে বসিয়ে কনফ্রন্ট করাতে চান তারা এবং যে অভিযোগ আজকে ইডি তরফে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে আনা হয় গতকাল থেকে আমরা যে খবর ইডি সূত্র মারফত চালাচ্ছিলাম যে সুকন্যা মণ্ডল প্রসিড অফ ক্রাইমে অর্থাৎ এই যে টাকা পাচার করা হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু প্রসিড অফ ক্রাইম টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু সরাসরি সুকন্যা মণ্ডল যুক্ত রয়েছেন এই কথা আজকে ইডি তরফে বলা হয় এবং ইডির আইনজীবী যেটা বলেন যে এই টাকা কিন্তু বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল বিভিন্ন কোম্পানি খোলা হয়েছিল তুমি জানো গতকালই আমরা ইডি সূত্র মারফত চারটি কোম্পানির নাম পেয়েছিলাম নীল ডেভেলপার্স এই সমস্ত কোম্পানির মাধ্যমেই কিন্তু সুকন্যা মণ্ডল এই টাকা কিন্তু পাচার করেছেন এই অভিযোগ কিন্তু আজকে ইডি তরফে করা হয় আমরা এবং তোমাকে বলে দিই আজকে আমাদের অপর প্রতিনিধি বিজেন্দ্র সিং তার সঙ্গে কথা বলব বিজেন্দ্রদা তুমি কোর্টে ছিলে আজকে আমরা দেখলাম ইডির যা অভিযোগ সুকন্যা মণ্ডলের আইনজীবী তিনি যেটা বলেন যে আমরা প্রথম দিন থেকেই বলছি যে যা করেছেন অনুব্রত মণ্ডল অর্থাৎ বাবা করেছেন এবং মানিশ কোঠারি করেছেন এই বিষয় নিয়ে কিছু বলেন দেখো বাবার কথা তিনি বলেছেন কিন্তু আজকে ইডি কোর্টে কি বললো তিন দিনের কাস্টাডি চাই সব থেকে বড় কারণ তারা কি বলেছে আজকে জানো অনুব্রত মণ্ডলের সঙ্গে তাকে কনফার্ম করাতে তারা চাইছেন এখন যদি ইডি চায় এই তিন দিনের মধ্যে আইদার সুকন্যা মণ্ডলকে নিয়ে যাবে তিহার জেলে সেখানে তার বাবার সঙ্গে কনফার্ম করানো হবে কারণ কি ইডি যে পয়েন্টটা মেনলি রাখছিল কি কিছু কোম্পানিতে তাকে ডিরেক্টর পাওয়া গেছে এবং কিছু প্রপার্টি পাওয়া গেছে যেখানে তার নাম রয়েছে তার ব্যাংকে অনেক টাকা পাওয়া গেছে সেটাতে তিনি কোনো সদুত্তর দিচ্ছেন না তার হিসাবরক্ষক তার বাবা জেলে রয়েছেন সেটা ইডির আইনজীবী আগে বললেন সেটা সুকন্যা মণ্ডলের আইনজীবী বললেন কি কোনো প্রয়োজন নেই সুকন্যাকে অ্যারেস্ট করার যেহেতু তার বাবা অলরেডি যা বলার বলে দিয়েছেন তাকেও এর আগে গত বছর তিনবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি এখন তার বাবার সঙ্গে কনফার্ম করানোর জন্যই কিন্তু সবথেকে বড় কারণ আজকে তারা দেখিয়েছেন এই জন্য তাকে তিন দিনের কাস্টাডি চাই এখন দেখতে হবে কি কখন তারা অনুব্রত মণ্ডলের সঙ্গে সুকন্যা মণ্ডলের কনফার্ম করাচ্ছেন নতুন তথ্য যে তাদের কাছে এসে সেটা নিয়ে আমরা দেখলাম ইডির আইনজীবীর তরফে বলা হয় যে কো অ্যাকিউজ যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু সুকন্যা মণ্ডলকে বসিয়ে তারা কনফ্রন্ট করাতে চান মুখোমুখি বসিয়ে তারা জেরা করতে চান এবং আমরা দেখলাম ইডি তরফে আজকে যে তথ্য পেশ করা হয় যে একাধিক নথি তারা কিন্তু বাজেয়াপ্ত করেছেন তুমি জানো গতকাল থেকে আমরা ইডি সূত্র মারফত যে খবর পাচ্ছিলাম যে প্রচুর ব্যাংকের রসিদ যেটা নগদ টাকা জমা পড়ত সেটা কিন্তু বাজেয়াপ্ত তারা করেছেন এবং একই কথা কিন্তু আজকে ইডির আইনজীবী তরফে পেশ করা হয় যে প্রচুর নথি তারা বাজেয়াপ্ত করেছেন সেটা কিন্তু কনফার্ম করাতে হবে বিজেন্দ্র একটা কথা বললো আরেকটা অভিযোগ যেটা ইডি তরফে আনা হয় যে একাধিক কোম্পানি খোলা হয়েছিল এবং সেই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মানি লন্ডারিং করা হয়েছে সরাসরি যুক্ত সুকন্যা মণ্ডল হ্যাঁ সেটা তো নীতিশ রানা বললেন ইডির আইনজীবী তিনি বললেন কি এই যে কোম্পানিগুলো ফর্ম করা হয়েছে সেটাতে তিনি ডিরেক্টর রয়েছেন অনেক প্রপার্টি পাওয়া গেছে যেখানে তিনি মালিক রয়েছেন এই টাকাগুলো কোথা থেকে এসেছে তিনি কিছু বলতে পারছেন না তারা সন্দেহ করছেন এটা একটা মানি লন্ডারিং হয়েছে এবং এটা আনার্থ করার জন্যই তাকে অ্যারেস্ট করা হয়েছে তারা কাস্টডিয়াল ইন্টিগ্রেশন কেন চাইছেন সে কথাও তিনি বললেন কি প্রসিডস অফ ক্রাইম অর্থাৎ গরু পাচার যে তারা তদন্ত করছেন এখানে যে ক্রাইমের টাকাটা কোথায় কোথায় গেছে কোথায় কোথায় মানি লন্ডারিং হয়েছে সেটাকে আনার্থ করার
জন্যই সুকন্যা মণ্ডলের তিন দিনের পুলিশ কাস্টাডি চাই। তুমি দেখলেই কোর্টের মধ্যে একবার যখন অপোজ করছিলেন অমিত কুমার যিনি সুকন্যা মণ্ডলের আইনজীবী কি কেন কাস্টাডি প্রয়োজন রয়েছে, তিনবার তো এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বাবা ইতিমধ্যে জেলে রয়েছে, তার হিসেবে রক্ষকের জেলে রাখা হয়েছে, সব তথ্য তাদের কাছে রয়েছে, কোনো কাস্টাডির প্রয়োজন ছিল না। তখন বিচারক একটু লাইটার টোনে বললেন কি আপনি কি চাইছেন, পুলিশ কাস্টাডি না জেল কাস্টাডি, পুলিশ কাস্টাডি কিন্তু জেল কাস্টাডি থেকে ভালো হয়। তখন সবার হাসির ঠাট্টায় হলো কি ঠিক আছে তিন দিনে যখন চাইছেন তিন দিনই বিচারক আজকে পুলিশ কাস্টাডি দিয়েছেন, তিন দিন পর এখন নতুন তথ্য কি দিচ্ছে এটি সেটা দেখার বিষয়। এবং দ্বিতীয়ত এই তিন দিনে শুধুমাত্র যে উপযুক্ত নথিপত্র রয়েছে তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা এমনটা নয়, তাদের পরিকল্পনা অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখোমুখি সুকন্যা মণ্ডলকে বসিয়ে জিজ্ঞাসাবাদ। প্রকাশ এবং বিজেন্দ্র দুজনকেই ধন্যবাদ। সুকন্যা মণ্ডলের আইনজীবী অমিত কুমারের বক্তব্য এবার আপনাদের শোনাবো। ईडी ने अपने तरफ से बेसिकली तीन दिन की जो पीसी मांगी है उनको कुछ डॉक्यूमेंट्स कन्फ्रंट करने हैं, कुछ मनी ट्रेल की बात कर रहे हैं, को एक्यूज के साथ कन्फ्रंटेशन की बात कर रहे हैं, इस पर्पज के लिए तीन दिन की पीसी मांगी थी। लेकिन मेरे हिसाब से क्या हम लोगों ने प्ली भी करा कि ये अरेस्ट की जरूरत नहीं थी, जब आपने फादर को अरेस्ट कर लिया, सीए को अरेस्ट कर लिया और एक बंदा तीन लोगों से पूरी पूछताछ करी है, सारे किस सबसे कोऑपरेट कर रही है, कई बार आप पूछताछ कर चुके हैं, तो अब किस पर्पस के लिए, अगर आपके पास सारे डिटेल्स हैं, बैंक अकाउंट देखिए, मनी ट्रेल पता चल जाएगा। सो ये स्ट्रेट ये बिल्कुल मनमानी तरह से अरेस्ट करा गया, इसकी ये अरेस्ट हम लोग चैलेंज करेंगे इस अरेस्ट को। ये बेसिकली तीन दिन की रिमांड कर रहे हैं कि इनके पिताजी के साथ इनका कन्फ्रंटेशन होगा, जो डॉक्यूमेंट्स वगैरह मिले हैं उस डॉक्यूमेंट्स को इनको कन्फ्रंट करेंगे, कुछ पूछताछ करेंगे और मनी ट्रेल की बात कर रहे हैं कि मनी का जो ट्रांजैक्शन हुआ वो कैसे हुआ उसके रिगार्डिंग। पर उनका पिताजी तो तिहाड़ जेल में है, ये तो ईडी ऑफिस में रहेंगे, वो कोर्ट से परमिशन लेकर के वो कन्फ्रंट करेंगे।